ক্ষমতা 52,000 কিলোমিটারের মধ্যেও নাই ওরা। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আমি কিন্তু 1.5 বছর আগের থেকে বলা শুরু করছি, এই সেপ্টেম্বর অক্টোবর। তখন অনেকে আমার মনে করছে এটা বেশি বুঝে, দেখেন আজকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এসে এটা হচ্ছে। আমি বলেছি, আমি তখন থেকে বলেছি দেশি বিদেশি শক্তি, আমি তখন থেকেই বলেছি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হয়েছে। আজকে আমার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে এক রাতে রক্তের বন্যা হয়ে যাবে, আমি অনেক আগে বলেছি। আমি বলছি না যে অনেক কিছু জানি, কিন্তু আপনার শরীরের ভিকটিম তো, আমাদের অনেক কিছু জানার চেষ্টা করতে হয়। এইবার কিন্তু ছাড় হবে না, আরো এক মাস একটু ধৈর্য ধরবো। নভেম্বর মাসে যেদিন তফসিল ঘোষণা করবে সেদিন তুইও সমান আমরাও সমান, তুইও সরকার না আমিও সরকার না, সেই দিন যদি ক্ষমতা থাকে নারায়ণগঞ্জে মাটিতে আসিস, দরকার হইলে কইস বাংলাদেশের যেখানে যাবে সেখানে যাবো, এবং ওইখানে খেলবো, আমরা খেলবো স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে, আমরা খেলবো অসাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, আমরা খেলবো মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির পক্ষে, জিতবো আমরা ইনশাআল্লাহ।